আগামী দিনে আমি আজকে ওখানে বলেছি যে আমরা পুলিশ হেডকোয়ার্টার ট্রাফিক এবং পুলিশ কমিশনারকে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি আমরা সেখানে মিছিল নিয়ে যাব बोलना चाहते हैं आपके माध्यम से कहीं भी राज्य में सरकार का नौजवानों को नौकरी देना काम है बेरोजगारी रोजगारी देना काम है लेकिन सरकार क्या कर रहा है उल्टा हम लोगों से पैसा छीन रहा है नाकाबंदी चेक के नाम पे हम लोगों से छीनता है 5,500 कोई स्लिप भी नहीं दे हाँ ड्राइवर है मैं भी ड्राइवर हम लोग जब गाड़ी चलाते हैं तब गाड़ी को बोलता है साइड कर लेबर क्लास की तरह हम लोगों से बिहेवियर करता है সারা পশ্চিমবঙ্গে কিছু মেয়েরাও কাজ করছে জিডি নাম্বার ওয়ান প্রোগ্রামে এরকম একটি মেয়েকে নিয়ে এসে ইন্টারভিউ দেওয়া হয়েছে সমস্ত বাইক ট্যাক্সি অপারেটরদের কাছে কলকাতা সুবারবান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের পক্ষ থেকে আবেদন করে জানানো হচ্ছে বাইক ট্যাক্সির উপরে প্রশাসনের যে আক্রমণ নেমে আসছে তার ফলে বাইক ট্যাক্সি অপারেটরসরা প্রতিদিনই সর্বশান্ত হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে একটি যথার্থ আন্দোলন গড়ে তুলবার লক্ষ্যে আগামী 2 মার্চ বেলা 11টার সময় বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের সামনে সারাদিনব্যাপী যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই অবস্থান কর্মসূচি থেকেই লালবাজারে পুলিশ কমিশনারের কাছে আমরা একটি ডেপুটেশন জমা দেব আমাদের দাবি বাইক ট্যাক্সিকে কানুনি স্বীকৃতি দিতে হবে আমাদের দাবি বাইক ট্যাক্সি অপারেটরসকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দিতে হবে আসুন বন্ধু ওই দিন আমরা সকলেই সমবেত হয়ে একটি নূতনতর আন্দোলনের আমরা মঞ্চ তৈরি করি